সর্বাগ্রে আমি আপনাদের সকলের কাছে একটি নিবেদন করতে চাই যে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা করবেন, এবং এও বলতে চাই যে আমার এই ব্যাস আসনে বসার তো কোনো অধিকার নেই, তবুও গুরুর আদেশে ও কৃপায় বসেছি। আপনারাও দয়া করে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের প্রাণপ্রিয় গোবিন্দের সম্পর্কে কিছু হরি কথা বলতে পারি। এটি নিয়ম সেবার মাস অথবা দামোদর ব্রত। এই মাসে যশোদা শ্রীকৃষ্ণকে উদুখলে ননী চুরির অপরাধে বন্ধন করেছিলেন, অতএব সেই হিসাবে আমরা এই ব্রত পালন করে থাকি। তাই আজ আমরা সকলে শ্রীকৃষ্ণের ননী চুরি লীলা ও মা যশোদা কর্তৃক উদুখলে বন্ধন লীলা আস্বাদন করব। শিশু উবাচ। একদা গৃহ দাসিষু যশোদা নন্দ গৃহিণী একদা গৃহ দাসিষু যশোদা নন্দ গৃহিণী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। অনুবাদ। সুখদেব সুখদেব বললেন, একদিন নন্দভবনে গৃহদাসীগণ কর্মান্তরে ব্যাপৃত হলে অর্থাৎ ব্যস্ত হলে নন্দপত্নী যশোদা স্বয়ং দধিমন্থন করতে আরম্ভ করলেন। ব্যাখ্যা। কৃষ্ণগোপাল প্রতিদিন ব্রজগোপীর ঘরে ঘরে ননী চুরি করে খায়, তাই সমস্ত গোপীরা যশোদার কাছে এসে গোপালের নামে শুধু নালিশ করে। তারা বলে, যশোদে তোর গোপালকে শাসন করবি নাকি আমাদের এ ব্রজ ছেড়ে চলে যেতে হবে? উত্তরে যশোদা বলে, কেন, আজ আবার গোপাল কী করেছে? তখন আবার গোপী বললেন, কী করে নাই তাই বল, প্রতিদিন আমাদের ঘরে ক্ষীর ননী চুরি করে খায়, কত উপদ্রব করে। যশোদা বললেন, ননীভাণ্ড তো উঁচুতে শিকায় ঝুলানো থাকে, তাহলে আমার ছোট্ট গোপাল সেই শিকায় নাগাল পাবে কী করে? গোপীরা উত্তরে বলেন যে, পিঁড়ির উপর পিঁড়ি সাজিয়ে সর্ব পরে উদুখল দিয়ে তার ওপরে উঠে সেই ননীভাণ্ড নামিয়ে চুরি করে খায়। উত্তরে আবার যশোদা বলেন যে, ননী পিঁড়ি উদুখল এই সমস্ত তুই ননী ঘরে রাখিস কেন? তখন আবার গোপী বলে যে, না রেখেও দেখেছিলাম রে, কিন্তু যখন ওর ঢোকে একবারে দলবল নিয়ে প্রায় 10-12 জন মিলে ঢোকে, যদি সেই পিঁড়ি উদুখল হাতের কাছে না পায় তাহলে হামাগুড়ি দিয়ে তার পিঠে একজন তার পিঠে আরেকজন এইভাবে সর্বোপরে গোপাল ওঠে, এইভাবে চুরি করে খায়। উত্তরে আবার যশোদা বললেন যে, একদম উপরের যে ভাণ্ডটি আছে না, ওটা তুই খালি করে রাখবি, তাহলে ওই আমার গোপাল দেখে চলে যাবে, ভাববে কিছু নেই ফাঁকা হাড়ি।
এক গোপী মাঝখান থেকে বললেন, আমি করে দেখেছিলাম রে, তবুও রক্ষে হলো না। কি করেছিল জানিস? সব সেই উপরে উঠে সেই হাড়ি নিয়ে বলছিল নিজের সখাদেরকে, সুদাম দাম বসুদাম, দেখ গোপীরা কত চালাক, উপরের হাড়িটা ফাঁকা করে রেখেছে, খালি রেখেছে, কিন্তু আমার সেবা দ্রব্য যে হাড়িতে নেই বা পাত্রে নেই, সেই পাত্র সর্বোপরে থাকবে কেন? এই বলে শেষ, অর্থাৎ সেই গোপাল সেই হাড়ি এক আছাড় মেরে ভেঙে ফেলল। এই লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ বা গোপাল আমাদের বা এই জগৎকে একটি কথা বুঝিয়ে দেন, যে যার মনে কৃষ্ণ ভক্তি নাই অথবা অহংকার আছে, তিনি তার মনের এই অহংকারকে এইভাবে চূর্ণ চূর্ণ করে দেন। তারপর এই কথা শুনে যশোদা আবার বললেন যে, তুই এক কাজ করিস, ওই যেই ঘরে ননি নবনি এই সমস্ত ক্ষীর পায়েস প্রভৃতি রাখিস, সেই ঘরে দরজার সামনে একজন পাহারাদারকে বসিয়ে রাখবি, তাহলে পাহারাদারকে দেখে পালিয়ে যাবে, আর ঢুকতে পারবে না। মাঝখান থেকে এক গোপী বলল, তাও করে দেখেছিলাম, কিন্তু অন্যান্য গোপীরা বলল যে, আমাদের কি সংসারের কাজ নেই যে ওই দরজার সামনে গিয়ে আমরা গোপালের জন্য শুধু পাহারা দেব? কিন্তু ওই যে করেছিল সে বলল, আমি এক বুড়িকে দরজার সামনে রেখেছিলাম, কি করেছে জানিস? সেই দিন আমাদের ঘরে ঢুকতে পারেনি, কিন্তু অন্য গোপীর ঘরে গিয়ে ননি চুরি করে খেয়ে সবাই 10-12 জন হাতে হাতে ননি নিয়ে এসে সেই গোপীর মুখে চোখে মাখিয়ে বলছিল যে, কি বলছিল জানিস? গোপী দেখে যাও দেখে যাও, কে ননি চুরি করে খায়, গোপী দেখে যাও দেখে যাও, শুধু আমাদের দোষ দাও, বলি গোপী দেখে যাও দেখে যাও। এখানে প্রশ্ন জাগছে, গোপাল গোপীর ঘরে ননি চুরি করে খায় বলে সত্যি কি গোপীর দুঃখ হয়? উত্তর, না, একটুও দুঃখ হয় না, বরং পরম আনন্দ হয়। তবুও কেন গোপীরা যশোদা মায়ের কাছে তার নামে নালিশ করে? তার কারণ হলো, তারা অর্থাৎ সেই গোপীরা সেই গোপালের ননি চুরির লীলায় যে আনন্দ পায়, সেই আনন্দ তারা যশোদার সাথেও ভাগ করতে চায়, এই কারণে তারা যশোদাকে নালিশ করে। তো পরে গোপীরা চলে গেলে যশোদা গোপালকে ডাকলেন, বললেন, এই গোপাল এদিকে আয়, তুই গোপীর ঘরে ননি চুরি করেছিস? গোপাল বলল, না। যশোদা বললেন, ওরা কি মিথ্যা কথা বলছে? গোপাল বলল, ওরা নিতুই নিতুই ডাকে কেন, ওরা নিতুই নিতুই ডাকে কেন, ননি ভাণ্ড সাজিয়ে রেখে, ওরা নিতুই নিতুই ডাকে কেন। সত্যি গোপালকে নিজের ঘরে, অর্থাৎ গোপীরা সত্যি চায় যে গোপাল তাদের ঘরে যাক এবং ননি চুরি করে খাক। তারা ভোরবেলা উঠে, ভোরবেলায় যখন দধিমন্থন করে, তখন সেই দধিমন্থন করতে করতে তারা বলে, এ ননি যেন প্রাণ গোপালের সেবায় লাগে। তখন তারা গোপালের বাল্যলীলা গান করে এবং এই আশাপথে চেয়ে থাকে যে সেই
ননী যেন গোপালের সেবায় লাগে এবং পরে আবার যখন সাজিয়ে রাখে তখনও তারা সেই একই কামনা করে যেন প্রাণ গোপালের সেবায় লাগে এবং আশা পথে চেয়ে থাকে কতক্ষণে গোপাল তাদের ঘরে গিয়ে সেই ননী চুরি করে খাবে। পরে একদিন গোপাল নিজের ঘরেই চুরি করেছিল, মানে ননী চুরি করেছিল, মানে যশোদা ভাবছেন যে গোপাল আমাদের বাড়িতে এত ননী নবনী ক্ষীর স্বর প্রভৃতি থাকা সত্ত্বেও, এত দই দুগ্ধ থাকা সত্ত্বেও সে কেন গোপীদের ঘরে গিয়ে বা অন্যের ঘরে গিয়ে চুরি করে খাবে। তো সে ভাবল যে মনে হয় আমার দাসদাসীরা ওই গোপালের জন্য ভালো করে মন দিয়ে মনোযোগ সহকারে সেই ননী তৈরি করে না, ওর জন্য গোপালের খেয়ে তৃপ্তি হয় না আর ও পরের ঘরে গিয়ে চুরি করে। তো সে কথা ভেবে যশোদা মা তার দাসদাসীদের কাছে গিয়ে বললেন যে এবার থেকে আমি ননী তৈরি করব। তো উত্তরে দাসদাসীরা বললেন এত দাসদাসী থাকতে তার মা বা রানী মা কাজ করবে, তাহলে তো আমাদের বনে গিয়ে বনবাসী হয়ে যাওয়াই ভালো। এই কথায় যশোদা ভাবলেন না আর কিছু বলা ঠিক হবে না, দিয়ে যশোদা চলে আসলেন। কিন্তু পরে একদিন সেই সুযোগ এসে গেল। এখানে একটি আমরা তত্ত্ব পেয়ে থাকি যে যখন ভক্তের কামনা শক্তিশালী বা বলশালী হয় তখন সেই সুযোগ এসে যায় এবং ভগবান বা শ্রীকৃষ্ণ তার উপর কৃপা করে। ঠিক এখানেও গোপালের বাৎসল্য প্রেমের আর মা যশোদা এমন ঠিক এমনই হয়েছে। একদিন সুযোগ আসলো যে আমাদের এখানে যেদিন কালী পুজো হয় সেই অমাবস্যার দিনকে যশোদা মা সকল দাসদাসীদেরকে ইন্দ্রপূজার জন্য পাঠিয়ে দিলেন, মানে আমাদের এখানে যেদিন অন্নকূট সেদিন আগে সেই ব্রজধামে ইন্দ্রপূজা হতো, এই চল অনেক আগে থেকেই ছিল। তো যশোদা মা তার দাসদাসীদেরকে নন্দবাবার সাথে ও নানান ব্রজবাসীদের আরও সাথে করে সেই কর্ম মানে কার্যান্তরে, মানে যেখানে সেই ইন্দ্রপূজা হবে সেই জোগালি দিতে সবাইকে পাঠিয়ে দিল আগের দিন রাত্রিবেলা অমাবস্যার দিন। তো সেদিন যশোদা মা ভাবলেন পরের দিন তাহলে আমি গোপালকে ননী তৈরি করে খাওয়াবো। তো সেই মতো তিনি রাতের সন্ধ্যাবেলার গোপালের জন্য দুধ গরম করলেন এবং অম্ল মিশিয়ে অম্ল সংযোগ করে মানে টক মিশিয়ে দই পাতলেন এবং কিছুটা দুধ রেখে দিলেন যাতে গোপালকে সকালে তিনি খাওয়াতে পারেন। এবং পরে তিনি গোপালকে কোলে নিয়ে আদর করতে করতে ঘুমিয়ে পড়লেন এবং দুধ খাওয়াতে খাওয়াতে তিনিও ঘুমিয়ে পড়লেন এবং গোপালও ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরবেলা যশোদা মা উঠলেন, কিন্তু গোপাল তো যশোদা মার কোলেই ছিল। যশোদা মা ভাবলেন যে তিনি যদি নেমে যান তাহলে গোপালের ঘুম ভেঙে যাবে, তাই তিনি আস্তে করে গোপালকে বিছানার ওপর শুইয়ে পাশে দুটো পাশবালিশ দিয়ে তিনি সেই পাল মানে শয্যার যে ঘর সেই ঘরের দরজার সোজাসুজি অন্য ঘরে গিয়ে দধিমন্থন করতে থাকলেন, মানে গোপালের জন্য নবনী তুলতে থাকলেন। তখন
তিনি গোপালের বাল্যলীলাও গান করতে থাকলেন। কিন্তু যেহেতু মা গোপালের পাশে ছিল না, তাই গোপালের খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল এবং বিছানার ওপর উঠে বসলেন এবং চোখ রগড়াতে থাকলেন। তারপর গোপাল মা মা বলে ডাকতে থাকলো, কিন্তু মা তো গোপালের বাল্যলীলা গান করছে, সেই বাল্যলীলার শব্দ, হাতের কঙ্কনের ঝনঝন শব্দ, সেই দিমন্থনের ঘর ঘর শব্দ, এই শব্দ মিশে এমন এক শব্দ সৃষ্টি করেছে যে তিনি আর কিছু শুনতেই পাচ্ছেন না। তো তিনি অর্থাৎ গোপাল পালঙ্ক থেকে নেমে যশোদা মায়ের পিছনে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বললেন, মা খিদে পেয়েছে, খেতে দাও। মা বলল যে দাঁড়া দাঁড়া, দিচ্ছি, তোর জন্যই তো নমনী তৈরি করছি। তখন গোপাল বায়না করতে থাকলো, তার খুব যেহেতু তার খুব খিদে পেয়েছিল। এবং যশোদা মা তারপর দেখল, আচ্ছা আয়, মানে গোপালকে বললেন, আচ্ছা আয়, মানে কোলে নিয়ে দুগ্ধপান করাতে থাকলেন। এবং তারপর সেই মানে যশোদা মা উনুনের ওপর হাঁড়িতে কিছুটা দুধ বসিয়ে রেখেছিলেন। তো তিনি তাড়াতাড়ি করে মানে সেই দুধ উতলে পড়ছিল, তিনি তাই তাড়াতাড়ি করে গোপালকে কোলের থেকে নামিয়ে সেই দুধ ঠেকাতে গেছে। কিন্তু এখানে গোপালের খিদে মেটেনি, তাই গোপাল রাগ হলো এবং বলল এবং ভাবল, তুমি আমাকে খেতেও দাও না শান্তিতে। এবং তারপর গোপাল একটা ইট নিয়ে এক বাড়ি মেরে সেই ননী ভাণ্ড ভেঙে ফেললো, এবং যতটা ননী ছিল ততটা তো খেলোই, আর সারা হাতে গায়ে পায়ে মেখে মেখে গেল। এবং তারপর সে ভাবলো, এই রে মা আসলে তো মারবে, মা দেখলে তো খুব মারবে। তো সেই ভেবে সে সেখান থেকে চলে গেল। তারপর মা সেই দুধ নামিয়ে রেখে এসে দেখলেন যে ননী ভাণ্ড ভাঙা, চারিদিকে দুধ পড়ে রয়েছে। তারপর ভাবলো, এই রে এই দুষ্টুটা আবার ওই করেছে, দুষ্টুমি করছে। দিয়ে সে ভাবলো, কোথায় খুঁজবো এখন ওকে, এদিকে নন্দভবন পুরো ফাঁকা, কেউ নেই, সবাই ইন্দ্রপূজায় চলে গেছে। ভাবলেন যশোদা মা, কোথায় খুঁজবো গোপালকে, এত বড় রাজপ্রাসাদ। তো তিনি বা যশোদা মা দেখলেন যে গোপালের পায়ের ছাপ বেরিয়ে গেছে দরজা দিয়ে। তখন তিনি ভাবলেন, এই রে ভোগের ঘরে চলে গেলে তো খুব অপরাধ হয়ে যাবে, ভোগের আমার সব ঠাকুরের খাবার দাবার সব নষ্ট করে দেবে। তো তখন যশোদা মা তাড়াতাড়ি করে সেই গোপালের পদচিহ্নকে দেখতে দেখতে গেলেন, এবং গোপালের পদচিহ্নও বলছিল, মা আমার সাথে আসো, আমি গোপালকে দেখিয়ে দিই, আমি গোপাল পর্যন্ত তোমাকে নিয়ে যাব। তো যশোদা মা সেই পায়ের ছাপকে দেখতে দেখতে যেতে থাকলেন এবং গিয়ে দেখলেন, হ্যাঁ, যেই ঘরে সমস্ত ঠাকুরের ভোগের জিনিসপত্র রাখা রয়েছে সেই ঘরে গোপালের পায়ের মানে পদচিহ্ন সেইখানে গিয়ে শেষ হয়েছে। গোপাল মা যশোদা তখন আবার ভয় পেয়ে গেলেন, এই রে এই দুষ্টুটা আবার দুষ্টুমি করছে, সব ভোগের জিনিস আমার নষ্ট করে দিল। গোপাল নিজের ঘরেই সেই ননী খাচ্ছিল এবং পিছনের সেই ঘরের পিছনের দিকের দরজাটা খুলে রেখেছিল এবং সামনের দিকের দরজাটা হালকা চেপে রেখেছিল, যাতে মা আসলেই ছুটে পালিয়ে যায়। এবং তারপর গোপাল মা যখন সেই ঘরে গিয়ে ঢুকল, গোপাল তখন ননী খাচ্ছিল, আর সেই দরজার সামনে মানে তখনও পুরোপুরিভাবে সকাল হয়নি, ভোর বলা তখন।
তো সেই দরজার সামনে অনেক বানর বসেছিল। তো গোপাল সেই নিজে ননি খাচ্ছিল আর বানরকে ননি খাওয়াচ্ছিল। মহাজন বলছেন যেন ত্রেতা যুগের ঋণ শোধ করছে। ঠিকই তো, রামায়ণে আমরা জানতে পারি যে হনুমান মানে বানর সেনা রামকে রাবণের যুদ্ধে সেতু তৈরিতে ইত্যাদিতে সাহায্য করেছিল, কিন্তু তখন তো খাওয়ানোর মতো কিছু পায়নি। তাই এই দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে তিনি অর্থাৎ গোপাল সেই বানরদেরকে ননি খাওয়াচ্ছেন, যেন এইটাই মহাজন বলেছেন যেন ত্রেতা যুগের ঋণ শুধিছে। তারপর হঠাৎ মা চলে আসেন এবং দেখে গোপাল নিজে খাচ্ছে আবার বানরদেরকে খাওয়াচ্ছে। তখন গোপাল ভয় পেয়ে হড়বড় করে নেমে আসে এবং মাকে দেখে ছুটে পালায় এবং মা বলে ওরে দুষ্টু দেখছি তোকে তারা দিয়ে হাতে লাঠি নিয়ে গোপালকে তাড়া করেছে মা। কিন্তু মার স্থূল দেহ মা কি সেই শিশু গোপালের সাথে দৌড়ে পারে? মা হাঁপিয়ে যাচ্ছে, গোপাল তো শিশু, সে ছুটে ছুটে শুধু পালাচ্ছে। যখন গোপাল দেখলো যে মা প্রায় হাঁপিয়ে গেছে আর দৌড়াতে পারছেন না, তখন গোপাল নিজে যেচে মায়ের হাতে ধরা দিলেন। তখন মা বললেন নিজে খাচ্ছিস আবার বানরদেরকে খাওয়াচ্ছিস, যা বনবাসী হয়ে যা যা। গোপাল তখন বলল, কাঁদো কাঁদোভাবে বলল, তুমি ছেড়ে দাও আমাকে, আমি বনবাসী হয়ে যাব। বলি বনবাসী হয়ে যাব, তোমার ঘরে আসবো না, বনবাসী হয়ে যাব। এই বলে গোপাল মাকে আবার চিন্তায় ফেলে দিলেন। মা ভাবলেন না না, ওকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, বনে চলে গেলে আর বিপদ ঘটে যাবে। তখন মা বলল বনবাসী হয়ে যাবি, দাঁড়া দেখাচ্ছি তোকে। তখন মা গোপালকে নিয়ে উঠোনে গেছেন, যে উদুখল ছিল মানে সেই সময়কার বড় বড় মানে ধান গম লঙ্কা ইত্যাদি পেশা হতো উদুখলে, সেই উদুখলের সাথে দড়ি দিয়ে গোপালকে বেঁধেছে মানে বাঁধবে। কিন্তু মানে ভক্তের যতক্ষণ না ভগবানের কে পাওয়ার বা লাভ করার কোনোভাবে দুর্বল মতো অবস্থা না হয় ততক্ষণ ভগবান ভক্তের হাতে ধরা দেয় না। তাই যখনই বাঁধতে যাচ্ছে মানে উদুখলের সাথে গোপালকে বাঁধতে যাচ্ছে, তখনই সেই দুই আঙুলের দড়ি কম পড়ে যাচ্ছে, যখনই বাঁধতে যাচ্ছে দুই আঙুলের দড়ি কম পড়ে যাচ্ছে। এক সখী এসে বলল, আরে ও তো শিশু ছেলে, ওকে বাঁধছিস কেন, ছেড়ে দে। বলল তুই চুপ কর, আমাকে দড়ি দে। তখন সে আর কি বলবে, তখন সে দড়ি নিয়ে নিয়ে দিচ্ছে। কিন্তু সেই একই সমস্যা, সেই দুই আঙুলের কম, উদুখলের সাথে গোপালকে বাঁধছে কিন্তু শুধু সেই দুই আঙুলের কম, যতই দড়ি দিয়ে যাচ্ছে সেই দুই আঙুলের কম। তো গোপালকে মা যশোদা বাঁধতে পারছে না, এই দেখে সেই গোপী হাসছে। এবং তারপর আস্তে আস্তে মা যশোদা ক্লান্ত হয়ে পড়লেন এবং বললেন তোর পেট না কি রে। এই বলে মা যশোদা ক্লান্ত হয়ে বললেন এবং কেঁদে ফেললেন। ঠিক তখনই মানে ভক্তের দুর্বলতা বেড়ে গেল এবং ভগবানকে পাওয়ার এক ই বেড়ে গেল, যার ফলে তিনি বা সেই মা যশোদা গোপালকে লাভ করলেন এবং তিনি মা যশোদা গোপালকে বেঁধে ফেললেন। তারপর মা যশোদা বললেন এবার যাবি কোথায়, থাক এখানে এরকম বাধা। এই বলে মা যশোদা সংসারের কাজ করতে চলে গেল।
অন্যান্য গোপীরা বলল, আরে ওকে ছেড়ে দে, ও শিশু ছেলে, শিশু ছেলে ভুল করে ফেলেছে, ছেড়ে দে ওকে। মা যশোদা পাত্তা দিলেন না, চলে গেলেন। পরে তিনি ভাবছেন, মানে গোপাল ভাবছেন কী করে বাঁধন খোলা যায়, তো তার হাতও তো বাঁধা, খুলতে পারবে না। তো তিনি মানে গোপাল দেখলেন দুটো গাছ, মানে অর্জুন আর যমল, এই দুটো গাছ সেই নন্দভবনে ছিল। এই দুইজন এক মুনির অভিশাপে দুই দেবতা এই গাছ বৃক্ষরূপে এইখানে বন্ধিত হয়ে পড়েছিলেন। কিন্তু গোপাল ভাবল যে সেই উদুখল নিয়ে যদি সেই গাছের মাঝখান দিয়ে হামাগুড়ি দিয়ে যায় তাহলে সেই দড়ি ছিঁড়ে যাবে। তখন গোপাল সেই ভেবে উদুখলটাকে প্রথমে কাত করলো, তারপরে আস্তে আস্তে গড়াতে গড়াতে হামাগুড়ি দিতে থাকলো গোপাল, এবং পিছনে উদুখলটিকে টানতে টানতে সেই গাছের মাঝখান দিয়ে গোপাল ওই পারে চলে গেল। আর এই উদুখলটা সেই দুইটা গাছের মাঝখানে আটকে গেল। তখন গোপাল জোর করে টানতে থাকলো, কিন্তু সেই দড়ি আর ছিঁড়ল না। শেষ পর্যন্ত সেই গাছ দুটোই উপড়ে পড়ে গেল। তখন সবাই বিশাল, মানে চারিদিকে বিশাল শব্দ হয়ে উঠেছে, সবাই ছুটে এসছে, কি হলো? তখন দেখলো গোপাল ওরকম দুটি গাছকে উপড়ে ফেলেছে সেই উদুখল দিয়ে। এই দড়ি ছেড়েনি তাও কেন? কারণ এটি তো শুধু মানে যশোদা মায়ের বাঁধা দড়ি না, এর পিছনে রয়েছে বাৎসল্য প্রেমের বন্ধন। এবং এই কারণেই গোবিন্দ বা গোপাল এই বন্ধনকে ছুড়াতে পারেনি। যেই গোবিন্দ পুরো সংসারের মায়ের বন্ধন ছোটায়, সেই গোবিন্দ কিন্তু ভক্তের প্রেমের বন্ধন ছিঁড়তে পারে না। তো সেই অর্জুন আর যমল এই দুই গাছ উপড়ে পড়ে যায়, এবং তার মধ্যে বেঁধে থাকা দুই দেবতাও আলগা হয়ে যায়, এবং গোবিন্দকে স্তুতি করে তারা চলে যায়। এদিকে সেই বিরাট আওয়াজ, বিকট আওয়াজ শুনে চারিদিক থেকে সমস্ত লোকজনেরা, মানে গোপীরা, ব্রজের সমস্ত ব্রজবাসীরা ছুটে এসছেন যে কী হলো। তখন ঠিক এই সময় রাধারানীও, মানে তখন রাধারানী ছোট, মানে গোবিন্দের সাথে খেলা করতে এসছে রাধারানী গোপীদের সাথে। তখন রাধারানী দেখে যে গোপাল ওরকম উদুখলে বাঁধা। তখন এই দেখে রাধারানী তখন যশোদাকে দোষারোপ করতে থাকলেন, তুমি মানুষ, তোমার কি পাথরে মন গো, তুমি গোপালকে বেঁধে কী করে থাকতে পারো? এই বলে রাধারানী যশোদাকে দোষারোপ করতে থাকলেন এবং বললেন যে তোমার এই পাথরে মন, তুমি কী করে থাকতে পারো এইভাবে গোপালকে বেঁধে, যমুনায় ঝাঁপ দিয়ে মরো গে তুমি। এই সমস্ত কথা শুনে যশোদার দুঃখ হলো, এবং তিনি ভাবলেন ঠিকই তো, গোপালকে তখন তিনি বন্ধন মুক্ত করলেন, এবং মানে আমাদের ভাগবতে, মানে যে এই ভগবত গ্রন্থ রয়েছে, এই গ্রন্থে আমরা পাই যে নন্দবাবা এসে সেই বন্ধন খুলে দিয়েছিল, কিন্তু আসলে তা নয় বলতে আমরা যে চৈতন্য ভাগবত পাই বা অন্যান্য যে চৈতন্য ভাগবতের মতো গ্রন্থ পাই, সেই গ্রন্থে এইটাই লেখা যে যশোদা এই বন্ধন মুক্ত করেছিল। তো
সেই মতো তিনি গোপালকে পরে মুক্ত করে দিলেন এবং আজকের এই লীলা এই পর্যন্তই। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।